গাছটির নাম চাকুন্দে পাতা। বনে জঙ্গলে মাঠে ঘাটে হয়ে থাকে। শোঁয়া পোকা ফুটলে অথবা পায়ের তলা চুলকালে এই পাতার রস দিলে ভালো হয়ে যায়, চুলকুনিটা কমে যায়। গাঁদা ফুলের গাছ গ্রাম শহর সকলেই বেশিরভাগ চেনে, তবে কেটে গেলে গাঁদা ফুলের পাতার রসও দিয়ে দিলে রক্ত বন্ধ হয়ে যায়। এটা কৃষ্ণ তুলসী। তুলসী কৃষ্ণ তুলসী হয়, সাদাটা রাধা তুলসী, আর বড় বড় পাতা যেগুলো মধু দিয়ে সর্দি হলে খায় সেটাকে বলে রাম তুলসী। আমাদের বাড়িতে তিন রকম গাছই আছে। এটা কালমেঘ পাতার গাছ। ছোট্টবেলায় আমরা এই কালমেঘ পাতার রস প্রচুর খেয়েছি। এই আমাদের মা বলতেন যে ক্রিমি হবে না, কালমেঘ পাতার রস খা। এই পাতার গন্ধটা হয়তো অনেকটা বাজে, মানে খেতে খুবই খারাপ লাগে, ভীষণই তেঁতো। ছোটরা খেতে না চাইলে এই পাতার বড়া করেও খাওয়ানো হতো, মানে বড়ি করে থেঁতো করে পাতাটা দিয়ে ছোট্ট ছোট্ট করে বড়ি করে যেমন ট্যাবলেট হয় সেইভাবেও খাওয়ানো হতো। আর এই ছোট্ট তো গোড়ায় দেখুন হয়েছে কেশুক্তে পাতা, যেটা অনেকে তেলের বিজ্ঞাপনে দেয়, শ্যাম্পুর বিজ্ঞাপনে দেয়। এই কেশুক্তে পাতার রস নারকেল তেলের সাথে ফুটিয়ে মাথায় মাখলে মাথার চুল ঘন কালো হয়। এগুলো অনেক বড় বড় হয়, আমাদের সম্প্রতি পরিষ্কার করেছে। সেই সময় খেলাম দড়িতে খেলতাম, এগুলোকে লুচি গাছ বলতাম। কত স্মৃতি জড়িয়ে আমাদের চারিদিকে বিভিন্ন পাতার গাছ। এই গাছটাই খেলতাম, এই যে ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুলে যেটা থোকা ফুল হয় এটাকে বলতাম ফুলকপির গাছ। অনেকে তেলের বিজ্ঞাপনে দেয়, একে সুস্থ করেছে সেজন্যে দেখাতে পারলাম না আরও বড় বড়। অ্যালোভেরা গাছ আপনারা তো জানেন, মুখে মাখে মাথায় মাখে পুড়ে গেলে অ্যালোভেরার রস দিয়ে দেয়, কেটে গেলেও দেয়। পুড়ে গেলে অ্যালোভেরার রস কিন্তু খুব উপকার। এটা রাধা তুলসীর গাছের পাশে ভীষণভাবে আনন্দিত হলাম। এখন দেখুন গাছের গোড়ায় নারকোল পড়ে আছে এবং ঝুনো নারকোল আমি পেয়ে গেলাম। বাগানে এসে ঢুকেছি গাছের ফটো তুলতে এবং ভালো জল নড়ছে, তার মানে ঝুনো নারকোল। কী খুব আনন্দ লাগছে, নারকোল কুড়ালে এত আনন্দ লাগে কি বলবো। ভাগ্যিস এলাম গাছের ছবি তুলতে, খুব আনন্দ লাগছে। আমাদের এরকম পড়েই থাকে গাছের গোড়ায় নারকোল। আর এই দেখুন ম্যালেরিয়া পাতা, এই ম্যালেরিয়া পাতা এত উপকারী যে বলে বোঝানোর নয়। আপনার হাত কেটে যাক, বটিতে ছুরিতে যাতেই হোক না, সঙ্গে সঙ্গে এই পাতার রস করে যদি দেন দেখবেন ভীষণ উপকার হবে, রক্ত বন্ধ হয়ে যাবে। আবার যদি পুড়ে যায়, এই পাতার রস যদি করে আপনি রসটা দেন সেইখানটায় জ্বালাটা কমে যাবে, ফোসকা পড়ার সম্ভাবনাটাও কম থাকবে। আমাদের বাগান ভর্তি ম্যালেরিয়া গাছ, পুজো আসছে, পুজোর আগেই সব পরিষ্কার হয়ে যাবে। এখন ভীষণ বর্ষাকাল তো, কত বড় বড় দেখুন গাছ পাতা হয়েছে, মানি প্ল্যান্টের দেখছেন কত বড় বড় পাতা। এইগুলো তো লোকে ছোট ছোট হয় টবে করে রাখে, আমাদের তো এখানে আপনা থেকেই হয়। দেখুন মনে হবে ভাত খাওয়া যাবে, কত বড় বড় পাতা মানি প্ল্যান্টের হয়েছে চারিদিকে গাছে ভর্তি আমাদের বাগানে। কত রকমের গাছ কত বলবে, এটাকে বলে ভেট পাতার গাছ। কোথাও খেঁচকা লেগে গেলে, মোচকা লেগে গেলে এই পাতা গরম করে যদি সেঁক দেওয়া যায় তাহলে উপকার হয়। ওখানে মান গাছ হয়ে রয়েছে, এইখানে দেখুন কত মানি প্ল্যান্টের গাছ ছোট ছোট ভর্তি। এখানে পেঁপে গাছের চারা বসানো হয়েছে, এদিকে পেঁপে গাছের চারানো বসানো হয়েছে, চারিদিকে শুধু গাছপালায় ভর্তি। বাহারে গাছগুলোতেও সব ম্যালেরিয়া গাছ ধরে নিয়েছে, অ্যারিকা পাতার গাছ, এই জামরুল গাছ। আর আমাদের বাগানে ঢুকলে সুপুরি বাগান বললেই যে কেউ আমাদের বাগান বাড়ি দেখিয়ে দেয়। চারিদিকে গাছে এখন সুপুরি হয়ে রয়েছে ভর্তি। এগুলো নারকেল গাছ আমাদের। এই দেখুন এইটা হচ্ছে বাসক পাতার গাছ, বুঝছেন তো, বাসক পাতা হয়ে রয়েছে। ডাল পুতলেই গাছ হয়ে যায়, আর এগুলো ভীষণভাবে সর্দি কাশিতে উপকার হয়। এই পাতার রস কিংবা মিচড়ির সাথে ফুটিয়ে খেলে ভীষণই উপকার হয়। দেখুন বাসক পাতার গাছ,
দেখছেন তো এর ডাল পুঁতলেই গাছ হয়ে যায়। এগুলো ডুমুর গাছ আপনা থেকে হয়েছে, ওদিকে মেহগিনি গাছ হয়ে রয়েছে, সুপুরি পেকে রয়েছে, পেড়ে নিয়ে যায় আমাদের বাগান জমা দিয়ে দেওয়া হয় যাতে কেউ এ করে। দেখুন চারিদিকে বাদাম গাছ, কত বড় মেহগিনি গাছ। এগুলোকে বলে রাং চিত্রের গাছ। দেখুন এটা শুধু সবুজ তো, এটা নানান রকম রঙিন পাতা হয়, এগুলোকে বলে রাং চিত্রের গাছ। এগুলো কোথাও কেটে গেলে আঠা দিলে কিন্তু সেই জায়গাটা জুড়ে যায়। কত যে ঔষধি গাছ আমাদের গ্রামে গ্রামাঞ্চলে জড়িয়ে আছে, আমি বাপের বাড়ি এলে এইগুলো দেখতে পাই আর আমার ভীষণ ভালো লাগে। আমি তো এখন বিয়ের পর আর গ্রামে থাকতে পারি না, শ্বশুরবাড়িতে শহরেই থাকতে হয়, কিন্তু এখানে এলেই এই গাছগুলোর কথা ভীষণভাবে মনে পড়ে যায়। এরও ডাল ফুটলেই গাছ হয়ে যায়। এই দেখুন এখানে ম্যালেরিয়া পাতার পাতাগুলো কত বড় বড় হয়েছে, কত বড় বড় হয়েছে। আর এইখানে একটা পাতা দেখাই, আপনারা জানেন কি না জানি না, এই দেখুন ভালো করে দেখাই, এইগুলোকে বলে বুড়ি গোপনের পাতা। এগুলো লতানে গাছ হয়। থালকুনি পাতা আপনারা শহরে যারা থাকেন তারাও জানেন, বাজারে বিক্রি হয়। তার সাথে এই পাতার রস মিশিয়ে যদি এক চিমটে নুন দিয়ে খাওয়া যায় তাহলে আমেশার পক্ষে এবং পাতলা পায়খানা হলে, পেট ব্যথা হলে খুব উপকার দেয়। এগুলোকে বলে বুড়ি গোপনের পাতা। ছোট্ট ছোট্ট পাতা দেখুন এই পাতা, আর এই লতিয়ে যায় লতানে গাছ, এইগুলোকে বলে বুড়ি গোপনের পাতা, ভীষণই উপকার। দেখি ম্যালেরিয়া গাছের এটা উঠেছে কিনা। আচ্ছা আপনা থেকেই হয়, বাদুড়ে খায়, খেয়ে ফেলে চান আমাকে দেখে। ডাক পাখি বসে আছে বাচ্চা নিয়ে, যেই আমায় দেখলো অমনি গাছের ভেতর ঢুকে গেল। যা আপনাদের দেখাতে পারলাম। দেখুন এইটাকে বলে নিমুক পাতার গাছ। দেখছেন পাতার একদম পেছন দিকে পাতার ডাঁটিটা, আর কি সুন্দর পানের মতো দেখতে। এই পাতার ডাল কেটে গেলে পুড়ে গেলে অনেকের নজর লাখার হাত থেকে বাঁচায়, হাতে বা পায়ে বেঁধে দেয় অনেক সময়। আমার যখন পুড়ে গিয়েছিলো আমারও পায়ে বেঁধে দেওয়া হয়েছিল। এগুলোকে বলে কুলপি শাক। এই শাকও অনেকেই খায় ভাজা করে পেঁয়াজ দিয়ে।